বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। ও বাবা জিরারে আমার, ও আব্বু জিরারে আমার, কলিজার টুকরা যুবক ভাইয়েরা রে আমার, আমাকে বলা হয়েছে মরণের কিছু কথা বলার জন্য, কিন্তু আমি তো মরণের আয়া ভূমিকার মধ্যে টানি নাই, ভূমিকার মধ্যে বলি নাই। আমি ভূমিকার মধ্যে বলেছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত, নিশ্চয় যারা নেক আমল করবে, যারা ঈমান আনবে তারপর নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ, জান্নাত আমার আল্লাহ বানাইছিল গোলামের জন্য, জান্নাত আল্লাহ শয়তানের জন্য বানান নাই, জান্নাত আল্লাহ বেয়াদবের জন্য বানান নাই, জান্নাত আমার আল্লাহ বানিয়েছেন মুমিনের জন্য। কথা ঠিক কি না? আমাদের একজন শত্রু আছে, চিনেন নি? চিনেন? দেখছেন কোথায়? দেখছেন? দেখেন কন্ত আমাদের শত্রুর নাম কি? আই হায়, এটা তো সবাই জানে। যদিও আমরা জানি শয়তান, কিন্তু বন্ধুত্ব আমাদের শয়তানের সাথে, কথা কন ঠিক কিনা? যাচ্ছে কপালে যদি চিন্তা করেন, দেখা হবে সকালে, তাইলে কিন্তু চলবে না, যখনের কাজ তখনই করতে হবে, কারণ সময়ের এক ফুর অসময়ের দশ ফুর, কথা কন ঠিক কিনা? যদিও জানেন শয়তান শত্রু, কিন্তু তারপর শয়তানকে আমরা বন্ধু বানিয়ে রেখেছি, কিন্তু শয়তানের সাথে আমরা দুশ্মনী করতে পারি। আপনাদেরকে একটা কথা বলি, বাজান গো, শয়তানের কিন্তু ইবাদত কম ছিল। কথা কন, কথা কন, একটু কথা কন, কথা কইতে পারবেন না? একটু হা হা কইয়ে। শয়তানের ইবাদত কম ছিল, নামাজ কম ছিল, রোজা কম ছিল, আল্লাহর গোলামি কম ছিল। শয়তান তো স্পেশাল জান্নাতে যাইবে, ঠিক কিনা? হয় ঠিক? হ্যাঁ ঠিক। বুঝতে শূন্য উত্তর দিয়ে ভুল জায়গার মধ্যে কোনো নক কইরেন না, হিসাব নিকাশ কইরা কথা কইতে হবে। অনেকে তো কথা কইতেছেন না, এখন যদি আমি কথা বলতে বলি, যদি ভুল কম তাহলে সমস্যা না? একটা কথা বলি, হুজুর মাফ করবেন, কথাটা বলতেই হয়, এই জন্য বলি। এতক্ষণ কথা বলেন নাই, এখন বলছি কথা বলতে, আবার যদি ভুল কম তাইলে ঝামেলা আছে না? নাই। নতুন বিয়ে করলে জামাই শ্বশুর বাড়ি গেলে কথা কম কয় না বেশি কয়? কথা কন পিছন দিয়ে কন, কথা কম কয় না বেশি কয়? জামাই একটু সহজ সরল, বোকা হাবা, বোকা বোঝেন তো? বোকা বোঝেন? জামাই একটু বোকা টাইপের, বাবা কয় শ্বশুর বাড়ি যাইবা, বেশি কথা বলা যাবে না, বেশি কথা বললে তুমি যে বোকা এইটা বুঝতে পারবে, কথা কম বলবা। জামাই শ্বশুর বাড়ি যাইয়া কোনো কথা বলে না, চুপ। যদি কথা না বলে শ্বশুর বাড়ির মানুষ বেজার, শ্বশুর বলে বাজার, কথা আপনি কেন বলেন না? জামাই কোনো কথা কয়? পরের দিন বেয়াইরে ফোন করে কয়, বেয়াই কেমন তোমার দ্বারে মেয়ে বিবাহ দিলাম, কোনো কথাই তো জামাই কয় না, বাবাই ছেলের কাছে টেলিফোন করে একটু কথা কইস। পরের দিন শ্বশুরের সাথে হাঁটতে বের হয়েছে, ঘুরতে বের হয়েছে, বাবাই বলছে কথা বলতে, হাঁটতেছে আর বলতেছে, বাজান আপনি বিবাহ করছেন? ঠিক জামাই জিগাই শ্বশুরকে, বাজান আপনি বিবাহ করছেন? শ্বশুর কয়, এতদিন কথা কয় নাই, ভালো আছিল, এখন কি কথা কয়? একটু চুপ রইলেন। শ্বশুর কয়, আমি বিয়ে না করলে তোমার দিলাম কিনা? এটা কি কথা কইলেন? আপনি বিয়ে করে আমার দিয়েছেন? দাদা আমি বিবাহ করছি, আল্লাহ আমার মেয়ে দিয়েছে, এইটা তো তোর কাছে বিয়ে দিছি, তুই উল্টা পাল্টা বোঝো না। জামাই যখন এই কথা বলছে, শ্বশুর তো আরো বিপদে পড়ছে, আল্লাহ কোন জামাইয়ের কপালে আমার মায়া জুড়লো। সামনে যখন যায় জামাই একটু পর কয়, বাজা এই যে একটা নদী দেখা যায়, কয় হা ভাই নদীটা কাটছে কেটা? নদী
শ্বশুরের আর বোঝার বাকি আছে? কয় না তোর বাপে আর আমি কাটছি। আমগো বাড়িতে একটা পুকুর কাটছে, ছোট পুকুর, এত মাটি হয়েছে, নদীর মাটি গেল কই? অর্ধেক তোর আব্বাই খাইছে, অর্ধেক আমি খাইছি। কয় বুঝলাম ভালো কথা, আপনি অর্ধেক আমার আব্বাই অর্ধেক, এরপরে কি? কয় তোর আব্বাই যে অর্ধেক খাইছে ইয়ে দিয়ে হয়েছে তুই, আর আমি যে অর্ধেক খাইছি এইটা দিয়ে হয়েছে আমার মাইয়া। এই জন্য জবান বন্ধ করে আছেন, কথা বলেন না। যদি এখন কথা বলতে বললাম, যদি ভুল বলেন সমস্যা আছে না নাই? কথা বলতে পারবেন, জবান খুলতে পারবেন? প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, অতএব আমাদেরও মরা লাগবে কি লাগবে না? এই যে দাঁড়িয়ে উঠছে, কি ঝামেলা চলতেছে দেখেন। এই যে আমাদের দাড়িটা উঠলো কাঁচা দাড়ি, একটা সময় দাড়ি ছিল না, আজকে কাঁচা দাড়ি। যাদের দাড়িগুলো পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, তারা বলতে পারবে না কোন দিন দাড়ি উঠছে, কোন দিন দাড়ি পেকে গেছে, কথা কন ঠিক কিনা? এখনো তার অনেক দিন বাঁচতে মনে চায়। মুরব্বী যদি অসুস্থ হয়ে পড়ে, ছেলেকে ডেকে বলে বাজার, এই চট্টগ্রামের মধ্যে সবচেয়ে নামী হসপিটালে আমাকে নিয়ে যাও, আমাকে চিকিৎসা করাও। চট্টগ্রামে যদি না পারে ঢাকায় নিয়ে যাও, ঢাকায় যদি না পারে ইন্ডিয়া নিয়ে যাও, ইন্ডিয়া না পারলে এর চাইতে বড় জায়গায় নিয়ে যাও। বৃদ্ধ হয়ে গেছে, এখনো তিনি মরতে চায় না, কথা কন ঠিক কিনা? ভাই যান একটু ঝামেলা বন্ধ করেন, আপনারা পারলে বন আল্লাহর আসতে, কিন্তু মরতে চায়, কথা কন না মরতে চায়? টাকা যা যায় যা, বাড়ি ঘরে বিক্রি করার আগে বিক্রি করো,
তারপর মরতে চায় না, কারণ কি জানেন, মরণের সবাই ডর আছে, কতক্ষণ ঠিক কি না। আল্লাহ বলছে নামাজ পড়তে নামাজ পড়ি নাই, আল্লাহ বলছে রোজা রাখতে রোজা রাখি নাই, আল্লাহ বলছে যাকাত দিতে যাকাত দেই নাই। এ চট্টগ্রামের মুসলমান বন্ধু, ও কলিজার টুকরা যুবক বন্ধুরা রে, আমার আমার নূরের নবী যে দায়িত্ব নিয়ে আসছে, দিনের দায়িত্ব, ওই দায়িত্ব আমাদের মাঝে দিয়ে গিয়েছেন, ওই দিনের কথা আমাদের মাঝে বলে গিয়েছেন, আমরা ওই দিন গ্রহণ করি নাই। মরণ যদি এখন আমরা গ্রহণ করি, কবরে গেলে আজাব মাফ আসেনি, এই জন্য ভয় আছে না নাই? আরো জোরে কোন ভয় আছে না নাই? এই জন্য মানুষ মরতে চায় না, বাঁচতে চায়। দেখা যায় কত দিল বাঁচা যায়। এ কলিজার টুকরা যুবক বন্ধু শোনো, আমাদের যে শত্রুর কথা বলছিলাম, শয়তান মনে আসেনি, কথা কয় না মনে আসেনি? শয়তানের এবাদত তো কম নয়। শয়তান আমার আল্লাহকে ডেকে বলে, মানি ইবাদতের বিনিময়ে তুমি কি চাও? শয়তান ডেকে বলে, আল্লাহ গো, ইবাদতের বিনিময়ে আর কিছু চাই না, কিয়ামত পর্যন্ত হায়াত আমাকে বাড়িয়ে দাও। আল্লাহকে যা মঞ্জুর করে দিলাম, এবার আল্লাহকে আর কি চাও? শয়তান ডেকে বলে, মালি মঞ্জুর করে দিলাম। আমার আল্লাহ ডেকে বলে, ইবলিস রে, আমার গোলাম তো আছে, তুই কি করবি? ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার গোলাম যতই গুনা করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, 30 বছর বলো, 40 বছর বলো, 50 বছর বলো, আমার গোলাম যতই গুনা করুক না কেন, মরণের আগে একটা বার যদি আমার দরবারে দুইটা হাত তুলে বলে, আল্লাহ গো, জীবনে অনেক গুনাহ করছি গো, আল্লাহ তোমার কাছে মাফ চাই, একটা বার যদি তওবা করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, সাথে সাথে আমার বান্দার 50 বছরের গুনাহ আমি মাফ করে দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ কো না, রাত্রে ভাবি ভিড়াই তো পারে ঠিক না, পিড়াইব জিল্লা কন্যা সুবহানাল্লাহ। মাওলা তুমি রে তুই, আওয়ালয়া কে রে মাওলা তুই রে তুই, মাওলা তুমি রে আওয়ালয়া কে রে মাওলা। পাগল তো এখনো আছে, আছে না, তাই না? আজকে খেলা জমবে ঠিক না? বাংলাদেশের তো এখন নতুন ডায়লগ এটা চলে, পানিতে ডুবাইয়া মাওলা কেয়ামত দেখাইলি, আল্লাহ কেয়ামত দেখাইলি, জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত কই গেলেন আপনারা? আমি একা, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান সাজাইলি, জ্বলন্ত তুই রে তুই, আল্লাহ তুই রে আওয়ালয়া কে রে মাওলা তুই রে তুই, আল্লাহ তুই রে। সবা উলাই দাও উলাই আলাইস, এহেন দেখো একজন, এহেন দেখো একজন, সামনের দিক দেখো একজন, পিছন দিক দেখো একজন, হ্যাঁ এরকম হলে চলবো? আরে যখন চলবো, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মুর্শিদ চল আপনায় না পাইলে, ও মুর্শিদ চল আপনায়
পরে ঘুমাগে একটাই কথাটা বইলেন লই, আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিবে, উপর দিক দিয়ে রহমত দিয়ে বলছে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই কথাটা আপনার বিশ্বাস নাও হতে পারে, এই কথাটা আমার আল্লাহ কোরআনে চমৎকার করে বলে দিয়েছেন, লা তাকুনু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুব জামিয়া। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার, এই আওয়াজে মানে না জোরে করুন আল্লাহু আকবার, আরো চিল্লে কর না ইয়া রাসূলুল্লাহ, একটু মায়ার সুরে ডাক দেন না ইয়া ওয়ালিয়াল্লাহ, বন্ধুরে আমার ও মুরব্বী বাবা জিরা রে আমার, যেই আল্লাহ বান্দার উপরে এত দয়াময়, যেই আল্লাহ বান্দার উপরে এত দয়া করে, যেই আল্লাহ বান্দার উপরে এত রহম করে, যেই আল্লাহ বান্দার উপরে এত করুণা করে, আমরা ওই আল্লাহকে ভুলে গিয়েছি কতক্ষণ ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা, মাওলার আমরা ডাকি না, মাওলার জিকির আমাদের কাছে নাই, আল্লাহর জিকির করার দরকার আছে না নাই, আরো জোরে কোন আছে না নাই, আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মরণ থেকে বাঁচতে পারবেন, জোরে কোন আছে, মরণের শান্তি গ্রহণ করাই, জোরে কোন মরণের শান্তি গ্রহণ করাই লাগবে, কিন্তু মরতে হবে ইমানদার হয়ে, কি হয় জোরে কোন না কি হয়, না চেয়ারম্যান হয়ে মরা লাগবো, এমপি হয়ে মরা লাগবো, মন্ত্রী হয়ে মরা লাগবো, কাউন্সিলর হয়ে মরা লাগবো, না মরা লাগবে ইমানদার হইয়া, কি হইয়া, লক্ষ লক্ষ টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু ইমান নাই, ওর কোনো কিছুর দাম আসেনি, আরো জোরে কোন, ইমান হচ্ছে আমার নূরের নবী কথা বলেন ঠিক কিনা, কারা কারা আমার নবীর পক্ষে আছেন দুইটা হাত তুলে দেখা, নবীর বাড়িতে নবীর রওজাতে, চলো না ভাইয়া চলো না বাবা জিয়ারতে, জান্নাতের মালিক আসার জান্নাতে, জান্নাতের মালিক আসার জান্নাতে, যারা পড়েন আমার সাথে বলেন, নবীর বাড়িতে নবীর রওজাতে, চলো না ভাইয়া চলো না বাবা জিয়ারতে, জান্নাতের মালিক আমার নবী, জান্নাতের মালিক কিনা, জোরে কোন জান্নাতের মালিক কিনা, বেজাল্লে পার্টি একজন আছেন নাকি, আছে তাহলে কথা কোন লাগা, জান্নাতের মালিক আছেন জান্নাতে, নবীর বাড়িতে নবীর রওজাতে, চলো না ভাইয়া চলো না বাবা জিয়ারতে, জান্নাতের মালিক আছেন জান, ও ভাইরা রে আমার, বাবাজিরা রে আমার, তাইলে বলতেছিলাম মরণের কথা, কিসের কথা, জোরে কর না কিসের কথা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন হায়াতুন নবী ঠিক কিনা, এই আওয়াজে মানে না চিল্লা এখন ঠিক কিনা, আমার রাসূল হচ্ছেন নূরের নবী কথা কোন ঠিক কিনা, আমার নবী হচ্ছেন শাফায়াতের মালিক কথা কোন ঠিক কিনা, সুবহানাল্লাহ
অনুমতি চাইছে নবীর দরজায় ঢুকবে কিনা, নবীর বাসায় ঢুকবে কিনা। নবীর যদি অনুমতি দেয় তাইলে আজরাইল নবীর কাছে আসবে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাউজা কন্যা চট্টগ্রামের মানুষ চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমি যদি তোমাকে অনুমতি না দেই তুমি কি আমার ঘরে ঢুকবা না? আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীর কাছে যাব মদিনা, বললেন আমার মনের বাসনা পূড়াব গো রাব্বানা, নবীর কাছে যাব। জবান খুলেন না ভাই জান, এটা বলেন না। আমার মনের বাসনা পোড়াও গো রাব্বানা, নবীর কাছে আসল নবী মদিনাত দুরুদ পড়ো মুহাম্মদে, আসল নবী মদিনাত দুরুদ পড়ো মুহাম্মদে, উমের গড়ে দেখা দিবেন, উমের গড়ে দেখা দিবেন, দেরি করবেন না। আমার মনের বাসনা পোড়াও গো রাব্বানা, নবীর কাছে জোরে, আমার মনের বাসনা পোড়াও গো রাব্বানা, নবীর কাছে যাব মদিনা। হায় হায়, আসেন নবী মদিনাত দুরুদ পড়ো মুহাম্মদে, আসেন নবী এই মাহফিলে দুরুদ পড়ো মুহাম্মদে, ঘুমের গড়ে দেখা দিবেন, ঘুমের গড়ে দেখা দিবেন, দেরি করবেন না। আমার মনের বাসনা পোড়াও গো রাব্বানা, নবীর কাছে জোরে, আমার মনের বাসনা পোড়াও গো রাব্বানা, নবীর কাছে যাব। নবীর সালাম দিলে সমস্যা আসেনি, আজরাইল পর্যন্ত আমার নবীর সালাম দেয় সুবহানাল্লাহ কইতেন না। সুবহানাল্লাহ প্যাকেট কইরা ফকরের মধ্যে রাখেন, বাড়ির জয় কই চিল্লায় কর না সুবহানাল্লাহ। আজরাইল আমার নবীর সালাম দেয়, কিন্তু আজকে আমরা অনেকে আছি নবীর সালাম দিতে গেলে ঝামেলা আছে না না, আরো জোরে কোন আছে না নাই? বেরারে আমার বাবা জিরারে আমার, ও বন্ধুরা রে আমার, আজরাইল যদি নবীর সালাম দেয় তোমার আমার সালাম দিতে সমস্যা আছে নি? জোরে কো। একটা কথা মনে পড়ছে, এই জন্য বলি, এই জগতের মধ্যে আগে কথাটা শুনবে লাভ দিয়ে উঠেন না। ওই যে কয়েকদিন আগে এক জায়গায় লাভ দিয়ে উঠছে, সেটা হচ্ছে গোটা জগতের মধ্যে কিছু সময়ের জন্য আমার মাওলার জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নূরের নবীর জিকির বন্ধ হবে না। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বাস হয় তো হয় না? খোসা, আমি বরিশালের ভাষায় কয় খোসা, খোসা কেমন কথা হুজুর। আল্লাহ হইল মালিক, আল্লাহ হইল খালেক, আমার আল্লাহ হইল রাজ্জাক, সব ক্ষমতার মালিক কে? আরো জোর কন্যা, কে? ওই আল্লাহর জিকির বন্ধ হইব, নবীর জিকির বন্ধ হইবে না, কেমন জানি একটু লাগে। আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে কত চমৎকার করে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াত আমরা যখন বলছিলাম, এরপরে আরেকটা আয়াত বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর আগে আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। চিৎকার করে আমার আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়তেছি, পড়তেই থাকবো।
আসতে কোন সুবহানাল্লাহ। সবাই যখন মারা যাবে শুধুমাত্র থাকবে চারজন ফেরেশতারা, থাকবে মিকাইল, জিব্রাইল, আজরাইল আর ইসরাফিল। আজরাইল ডাক দিয়া কইব, আল্লাহ গো এখন আর কেউ নাই, এখন আর কেউ নাই, সবাই তো মরে গেছে। বলবে আর কে আছে? বলবে জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আছি আমি আজরাইল। আল্লাহ বলবে সবাই মারা যাও, মিকাইল মারা যাবে, জিব্রাইল মারা যাবে, ইসরাফিল মারা যাবে। এরপর আজরাইল ডেকে বলবে, আল্লাহ গো এখন শুধুমাত্র আমি আছি। আল্লাহ বলবে তুমিও মারা যাও। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে ফেরেশতারা, আল্লাহর জিকির করে জিন জাতি, আল্লাহর জিকির করে গোটা মাখলুক, আল্লাহর জিকির করি আমরা, সমস্ত মাখলুক শেষ, জিন জাতি শেষ, ফেরেশতারা শেষ, থাকবে নাকি? জোরে কম। আল্লাহর জিকির কি এখন আর চলেনি? চলে, কিন্তু আমার নবীর উপরে দরুদ পড়ে স্বয়ং আল্লাহ, আমার আল্লাহ থাকবেন, আমার নবীর দরুদও চলতে থাকবে। আরো জোরে কম, সুবহানাল্লাহ। তুমি কবরে ধরা খাবার কথা কন, ঠিক কিনা? মোল্লা যদি মোল্লা বলেন, মৌলবি বলেন, একজন আলেম যদি বলেন, শোনো আমি আমার নবীর আরিস না, বাংলার কোন মুসলমান আলেমকে গ্রহণ করবো নি, কতক্ষণ করবো? যদি বলে আমি নবীর ওয়ারিস না, গ্রহণ করবো? তাই আমরা বলি আমরা নবীর ওয়ারিস, ভাই বলে নবীর ওয়ারিস, আমার বাজন বলে আমরা নবীর ওয়ারিস। এই জন্য মানুষ সামনে স্টেজের সামনে মাইক দিছে, বসে আলোচনা শুনে, এরপরে খাওয়ান দেয়, যাওয়ার সময় কিছু টাকা দেয়, কতক্ষণ দেয় না, যাওয়ার সময় কিছু খুচরো টাকা দেয় না, এখন আবার খুচরো দেয় না, কিছু ভালো টাকা দেয়, চট্টগ্রামের মানুষ ভালো, কিন্তু অনেক জায়গায় আবার টাহার মধ্যে একটু জল টাহা দেয় দেয় আছে কিছু জায়গায়। তাইলে নবীর কথা কইয়া এই টাকাটা আমি নিলাম মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, এই টাকা দিয়ে আমার জীবন চলতেছে, আমার মেয়ের জীবন চলতেছে, আমার বাবাকে দিচ্ছি, আমার স্ত্রী খরচ দিচ্ছি, আমার চিকিৎসা চালাচ্ছি, শুধুমাত্র নবীর দোহাই দিয়ে। কথা কন, ঠিক কিনা? আমার জীবন চলে রে আমার নবী দিয়া, সব চলল নবী দিয়া, কিন্তু ওই নবীর তাজিমের কথা বললে তুমি বলো বেদাত, তোমার মতো নেমো কারাম আল্লাহর জমিনে আর দ্বিতীয় না। আরো জোরে কন, ঠিক কিনা? আমরা বলি আমার আল্লাহ বলছেন নবীর উপরে দরুদ পড়ো, সালাম পড়ো, কোন সময়? সকালে, দুপুরে, বিয়ালে, নতুন বিয়া করলে, 24 ঘন্টা সোয়ায় বসায় দাঁড়ায়া সব সময় নবীকে সালাম দেওয়া যাবে কি যাবে না? আজান আর একে দিলে সমস্যাটা কোথায়? আমারে কইতে দেন, বেজার লাগাইয়েন না, ফতোয়া দিয়েন না, এই ফতোয়া দিয়েই তো মিজান ভাই ঝামেলা আছে না ভাই, কতক্ষণ আছে না? হেতে যে কাল দারুন নজাত পড়ে, আমিও দারুন নজাত পড়ি, এই মিজানুর রহমান আজারি সাহেব, আলহামদুলিল্লাহ, উনি সারা বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ওনার মাহফিল শোনে, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি ভাইকে আল্লাহ হেদায়েত নসিব করুক, কতক্ষণ, ঠিক কিনা? দারুন নাজাত যখন পড়ত, ওনার ব্রেন ভালো ছিল, কথা বলার ভোকালটাও ভালো ছিল, দারুন নাজাত একটা সুন্নি মাদ্রাসা, গোটা বাংলাদেশের মধ্যে যখন সুন্নি মাদ্রাসা নিয়ে একটু ঝামেলা চলতেছে, গোটা বাংলাদেশের মধ্যে যখন সুন্নি মাদ্রাসার রেজাল্টের দিকে একটা পিছিয়ে যাচ্ছে, জামে আহমদিয়া সুন্নি মাদ্রাসা, ঢাকার কাদরিয়া তৈয়বিয়া, অত জামেয়ার মতো অত প্রচার প্রসার না, কাদরিয়ার মধ্যে একটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, এক দল যাচ্ছে, এক দল যাচ্ছে না, আস্তে আস্তে করে কাদরিয়া যখন আস্তে আস্তে করে বড় হচ্ছে, সুন্নিয়াতের মার্কাজ হিসাবে দারুন নাজাত মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, কিন্তু আফসোস লাগে এই সুন্নি মাদ্রাসায় কিছু আমার মতো ভাই বইরা আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, কষ্ট লাগে কি লাগে না? এই সিনেমা মাদ্রাসা সুন্নিয়াতের মার্কাজ, অথচ আজকে অনেক ভাই স্যার সিনেমা মাদ্রাসায় বইরা আমার নবীর বিরুদ্ধে চলে যাচ্ছে, কতক্ষণ, ঠিক কিনা? রফিকুল্লাহ আফসারের নাম শুনছেন আপনারা? আব্বুর হাতে করা ছাত্র, হাতে একদিন কয় মাঝহাব দিলে রয়ে যাবে, কি কর মাঝহাব দিলে রয়ে যাইব, কিন্তু ওনার উস্তাদ আমার বাবা আপনারা যাবেন এই দেশের মধ্যে মিলাদ ক্যামের মধ্যে যারা বহাস করেছেন এর মধ্যে বড় একজন আলেম শেখুল হাদিস আল্লামা মোস্তফা হামিদি, নাম শুনছেন? আল্লামা
আসন দিয়া বসে গেল। সমস্ত আলেমরা ডেকে বলে, কেমন আলেম রে সুন্নিদের, কেমন আলেম? কোরআনের তাজিম বোঝে না, হাদিসের তাজিম বোঝে না, ওর উপরে কেমনে বসে বেয়াদব, এর সাথে বহাস করা যাবে না। হুজুর ডেকে বলে, বাজান শুনো, আগে ফতোয়া দিও না, আগে শোনো, আমি মুস্তাফা হামিদি গোটা মেশকাত নয় প্রায় 25টা কিতাব এ পাতা থেকে ও পাতা মুখস্ত জানি। তাইলে কিতাবের উপরে কিতাব রাখা জায়েজ না হারাম? কত কান না কান, আমি যদি কিতাবের উপরে বসি আমার তো কোনো গুনাহ হইব না। ফাকুলারা কয়, আর বেলাত কামের বয়স লাগবে না, যদি গাড়ি আন তাইলে গাড়ি তো, নাইলে খালি আন। পাগলা তিতামিরা বুঝে না, পাগলারে জেলাফি দিও না, কত কয় না। পাগলা তিতামিরা বুঝে না, পাগলারে জেলাফি দিও না, কত পাগলারে জেলাফি। এই জন্য গিয়াসউদ্দিন আত-তাহিরি, নাম শুনছেন নি আপনারা? শুনছেন? এর নাম দিছে বসেন বসেন হুজুর, ঠিক না? কতক্ষণ ঠিক কি না? হ্যাঁ কি বসেন বসেন হুজুর নাকি? এ তো সবসময় খারাই না হুজুর, বেশি মাথা গরম হয়ে গেলে খারাই যায়। উচিত ছিল তো এরা খারাই না হুজুর, এরা বসেন বসেন হুজুর দিছে গা, আমি দেখেই বুঝলাম। হ্যাঁ তো খারাই যায়, বেশি জিকিরের তাল উঠলে দাঁড়ায় যায়, দাঁড়ায় যায় না? তাহলে বসেন বসেন কয়েছে, বসেন বসেন হুজুর না, তার নাম দাঁড়ায় না, ঠিক কি না? আরে জোরে কর, শিশি রাইতে কার বাঁশি বাজে, ঠিক কি না? বাঁশি বাজায় আমার দয়াল মুরশিদ, কি মায়ার সুর বাজে রে আল্লাহ, শিশি রাইতে কার বাঁশি বাজে। আছে না লাস্টে কিছু বলবো, আমার বাজান আছেন, আজকে মন খুলে কথা বলবো দোয়া নেওয়ার জন্য, হুজুর দোয়া করবেন আপনাদের জন্য, আমাদের জন্য, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ গো আর কিছু চাই না, আল্লাহ যেদিন মরণ দিবা ইমানওয়ালা মরণ দিও, আমার নূরের নবীর নূর মাখা চেহারা দেখাইয়া একটা মুওয়াতের মরণ দিও, যেই মরণের সময় হাসতে হাসতে কালেমা পড়তে পারবো, কথা কন ঠিক কি না? এমন মরণ আমরা চাই? আরো যেরকম চাই কি নাই? আজকে যারা বুড়া হয়ে গেছেন, অনেকে দাড়ি পাকছে না, কার কার দাড়ি পাকছে? আর যাগান তো এ ভোলা পান, আর যাগান তোকে দাড়ি দৌড়ে, আপনার দাড়ি পাকছে? আর না মান, এই দাড়ি পাকা মানুষগুলা যদি বাড়িতে যাইয়া আমার হয়তো ভাবি অথবা দাদি যদি যায় কয়, ও রাবে আর মা দাড়ি পেকে গিয়েছে, আমি তো মনে হয় আর বাঁচবো, আমি তো মনে হয় আর বাঁচবো। বলবুল বেলার স্বামী, না আপনি কি বলেন, এই দাড়ি এমনিতেই পাকছে, কতক্ষণ ঠিক কি না? দাড়ি কিতে পাকছে এমনিতেই ফাঁকছে, কারণ বউর কাছে স্বামী বুড়া হয়ে গেছে, এটা কোন বউ মানতে রাজি? আরো জয়গান মানতে রাজি? 50 বছর সংসার হয়ে গিয়েছে, দাঁত সব পড়ে গেছে, কয় দশ ভয় ফস, কথা গেল না, কয় দশ হয় এখনো, যদি কয় আমি মারা যাব বউ মানতে রাজি না, কয় দাড়ি চুল এমনি পাকছে, কথা কন ঠিক কি না? বিশ্বাস না হইলে আজকে রাত্রে যা কইবে, দাড়ি পাকলো চুল পাকলো মনে হয় আমি মইরা যাব, বউ কইব মরণের হইছে কি মাত্র না সুর, ঠিক কি না? আমার ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে, আমার মেয়ে বলে আব্বু তোমার দাড়ি পেকেছে, বাবা আমি বলি আমার মারার চিঠি এসেছে, বলে আমি বলি আমার মারার। আপনাদের কত প্রশংসা শুনি, কোনোদিন দেখিনি চট্টগ্রামের মানুষ, যে চট্টগ্রামের মানুষ যখন নাত কয় আর কারো জবান বন্ধ থাকে না, চট্টগ্রামের মানুষ যখন মুর্শিদি কয় আর কারো জবান বন্ধ থাকে না। আজকে কোন চট্টগ্রাম আইলাম, এটা মানে বরিশাল চট্টগ্রাম, এটা বরিশাল চট্টগ্রাম, এটা মাদারীপুর চট্টগ্রাম না ঢাকা চট্টগ্রাম, এটা অরিজিনাল চট্টগ্রাম তো, কথা কন ঠিক কি না? এই আমার ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে, আমার মেয়ে বলে আব্বু তোমার দাড়ি পেকেছে, বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলেন আমি বলি আমার মরার।
আমার বউ বলেছে বায়ু চড়াই পাকা দৌড়েছে চুলের গোড়াই গো। বউ ভাই কি লাগছে এটা বায়ু চড়া ঠিক কিনা? বউ মানতে রাজি? আমি আমার বউরে গতকাল কি কইছিলাম মাগরিবের পর বয়ান এশারের পর দুই বয়ান করে কই ভালো লাগে না মনে হয় শেষ মাত্র শুরু মাত্র কি আর কিছু কইলাম না এই পর্যন্ত থাক নাইলে পরে ঝামেলা আছে ঠিকই না? সব কথা সব সমাজে কম যা। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাকা দৌড়েছে চুলের গোড়ায় গো। আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে বাবা আমি বলি আমার মরার হে বাবা আমি বলি আমার মরার ওরে আগের মতো কালে আমি শুনি না তা বাবা কান যেন হয়ে গেল কেমনের কেমন ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? পিছনে যারা আছে আর আপনার ঠিক আর কি কয় আপনারা সামনে পিছনে একসাথে কোন ঠিক কিনা? ওরে আগের মতো কালে আমি শুনি না তা বল বাবা কান যেন হয়ে গেল কেমনের কেমন ওরে কেউ বুঝেলা কান কেন দুর্বল হয়েছে বাবা আমি বলি আমি বলি আমার মরার এই আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক তোড়েছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে বাবা আমি বলি ওরে আগের মতো চোখে আমি দেখি না তামাল বাবা চোখ যেন হয়ে গেল কেমনের কেমন ঠিক না? আরো জোরে কোন ঠিক নিজের বউরে অনেক সময় কি ঘরে ঢুকছে সব বউ গায়ে বাপ কথা বুঝেন উল্টা ভালো বুড়া মানুষ না হাতের মধ্যে মোবাইল দিয়ে কয় আমার টেলিফোন গেল কই গামছা কান্দের মধ্যে কয় কিরে আমার লঙ্গি কই আছে না এরকম বুড়া মানুষ? বুড়া মানুষ আবার রাগ হয়ে নাম না তেমনি দিয়ে জান্নাতে যাইবেন না বুড়া মানুষ জান্নাত যাইব কতক্ষণ যাইব? বুড়া মানুষ জান্নাতে যাইব না। আজকে যারা সাদা চুল সাদা দাড়ি কলব লাগান আজকে যুবক সাজতেছেন বন্ধুরে আমার ও মুরব্বি বাবা জিরারে আমার আজকে সাদা দাড়ি কালো করতেছেন আপনাকে যুবক যুবক লাগবে কিন্তু ঠিকই আপনার দাড়ি সাদা আপনার চুল সাদা চিত্তরে বইরা রইছেন কারণ কি বেল মুরব্বি মসজিদের মধ্যে গেছে আজকে বুড়া মানুষ একটু রাগ হইব আপনার আমগো দাদা আমগো শরীরে লাগাইয়েন না কাদা কারণ আমরা তো আপনাদেরই নাতি ঠিক কিনা? দাদার একটু আজকে কয়া যায় বুড়া মানুষ মসজিদে গেছে যায় নামাজের মধ্যে দাঁড়াইছে ওজু নষ্ট হয়ে গেছে ওজু কি হয়েছে সমাজ বুঝে কথা কইতেছি ঝামেলা লাগাই না যুবক কেমন জানি একটু শব্দ পাইলাম মনে হয় আমার অজু গেছে মুরব্বি কয় না অজু চায় না ফলাফান কয় না অজু অজু রাজকাল গো সেই ফলাফান ও মা গো ফলাফানের ভাব সব কি মুরব্বি দেখলে টাইট টাইট যদি বিড়ি টিড়ি টানে যদি মুরব্বি গায় বিড়ি টিড়ি কাপ্তান বাবার টাকা দিয়ে খাই না কথা ঠিকই না? এ সালাম দিলি না কেন আমার ইচ্ছা রাস্তার পাশে দাঁড়াই মুরব্বিদের সম্মান করলি না তো ভালো লাগে না ঠিকই না? আর ফলাফান যদি চার পাঁচটা একসাথে হয় তাহলে ঝামেলা আছে না নাই সবগুলো হয় কয় মুরব্বি আমি রজু মুরব্বি কয় না অজু যায় নাই কয় না অজু গেছে মুরব্বি কয় আল্লাহর কসম অজু যায় নাই ফলাফান কয় না অজু কয় মুরব্বি আপনি মিথ্যা কথা কন না রে বাবা না অজু কেমনে যাইব আমি তো অজু কইরাই মসজিদে ঢুকি নাই আহ মুরব্বি কয় কি অজু যায় নাই কারণ তো আমি অজু কইরে মসজিদে
ঢুকি নাই। এই জন্য আমার অনেক সুন্নি আলেম কয় এই যে নবী বিদ্বেষী নবী বিরোধী যারা আছে অগো ইমান সইলা গেছে। আমি বলবো ভাই যান ওই বুড়া মানুষের লগে মিলা যেই লোকটা অজু ছাড়া মসজিদে যায় অজু ছাড়া নামাজ পড়ে, ও যদি একবার না বিশ বারও যদি আওয়াজ করে আর অজু ছুটবো না। যেই মোল্লার ইমান নাই আপনি কেন ফতোয়া দেন? ওর ইমান গেছে, ওর তো ইমান হই নাই, ওর যাইবো কি? তোমাদের গালাগালি আমি করি না, তোমাদের বিরোধিতা আমি করি না। নিজের মনের একটু প্রশ্ন করো, গভীর রজনীতে রাত্রে বেলা যাইয়া বালিশের সাথে মাথাটা মিলাও আর মনে মনে চিন্তা করো, নবী বিনে গতি নাই, নবী বিনে রক্ষা নাই। যত কারণ হচ্ছে যাইয়া আমার আল্লাহ আমার নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ, জোরে গন সুবহানাল্লাহ। এই জন্য আমার কিন্তু মরণের আলোচনা চলতেছে, কৃষির আলোচনা, জোরে গন কৃষির আলোচনা। এখানে মরতে রাজি করাকার আজ জায়গা আমি নাই, ও তাই আজ জায়গায় যাত না মান রাজলাম দিলাম। মরবে লাগলে কত কেন মরবে? তাহলে ওই যে ট্রেন আছে না, ট্রেনে চাক্কা আছে না, আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলে, আমার নবীকে যখন গালি দেয়, আমার নবীকে যখন তাজিম করা যাবে না, বেতাদের ফতোয়া দেয়, তোমার মরণ কই যায়? নবীর পক্ষে যদি তোমার জীবন দিতে পারো রে, মরতে দেরি জান্নাত পাইতে দেরি হবে না। আরো জোরে কর ঠিক কিনা? আমরা সুন্নিরা জীবন দিতে রাজি, কোন জঙ্গিবাদের জন্য নয়, সরকার ক্ষমতার থেকে নামানের জন্য নয়, কাউন্সিলর পিডানের জন্য নয়, চেয়ারম্যানের মাইরের জন্য নয়, স্টেজের মধ্যে পিড়াপিড়ির জন্য নয়, আমরা সুন্নিরা জীবন দিতে রাজি আমার নূরের নবীর ইজ্জতের জন্য। জোরে কণ্ঠে কিনা? সালাতু সালামু জালাই দরো দোসা লাম জালাই আপনার পড়ে এ নবী গো। জোরে সালাতু সালামু জালাই আপনার পড়ে এ নবী গো। আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে, আয় হায় আমরা গুনা আমরা গুনাগারে, এ নবী গো আমরা গুনাগারে। নাচ গাইতেছি ভালো লাগে না? জোরে গান ভালো লাগে না? যদি গান গাই ভালো লাগবে? যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হারন করো না করে চলো না, এই যে বিষম যন্ত্রণা। ক্যামেরা আছে একটা নাই? ভালো হয়েছে, আল্লাহ বাঁচাইছে, এটা আছে রেকর্ডার ডিলিট করে দিয়ে বলেন না যে মদিনায় যাইবে হ্যাঁ নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন সাগে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাক যে মদিনায় যাইবে হ্যাঁ নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে হ্যাঁ নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন সাগে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাক মদিনা যাইতে মনে চাইনি আরো যেরকম চাইনি, তাইলে
বলতেছিলাম মরণের কথা, মরণের জন্য আমাদের রেডি থাকতে হবে, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোন প্রস্তুতি? আপনি মরার পরে চল্লিশা খাওয়াইবে, এই জন্য ব্যাংকে পাঁচ লাখ টাকা এই প্রস্তুতি। আপনি মরলে সুন্দর একটা টাইলস দিয়া সুন্দর করে একটা ভিআইপি কবর হইব, এই প্রস্তুতি। আপনি মরলে সুন্দর করে একটা টরে কাপুরের দাফন কাপড়, এই প্রস্তুতি। না রে বলদু না 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 রে না, মরণের প্রস্তুতি হচ্ছে দেয়া আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলতে হবে। কতক্ষণ ঠিক কি না? যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে আপনি চলতে পারেন, মরণ আপনার হবে। মরণ হওয়ার সাথে সাথে জান্নাতের নিয়ামত দিয়া আল্লাহ আপনার কবর ভরপুর করে দিবে, এমন মরণ আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আরো জন করে আলহামদুলিল্লাহ। তাইলে এমন মরণ আমাদের লাগবে কি লাগবে না? যেই মরণ তোহফাতুল মুমিনিল মাউত, ইমানদারের মরণ হচ্ছে একটা হাদিয়া। কেমন? এই যে দেখেন রাস্তার এই পার আর রাস্তার ওই পার, মাঝখানে একটা ওভার ব্রিজ। যদি আপনি ওই পার যাইতে চান রে বন্ধু, ওভার ব্রিজটা পার হওয়া লাগবে। ঠিক হচ্ছে যাইয়া মানুষের জীবনের পরে মরণ, মরণ যখন আপনি করবেন মরণ, আপনার জন্য জান্নাত হবে আপন। ঠিক কিনা? কার জন্য? যে নবীর বিরুদ্ধে, যে ওলির বিরুদ্ধে, যে আলেমের বিরুদ্ধে, গতকাল না কাল যে আবু বকরের বিরুদ্ধে। বললেন হুজুর, সবাই তো নবীর কথা কয় গো, কিন্তু নবীর বিরুদ্ধে আবার কেমনে যায়? ওই যে বলছিলাম বাংলায় তিতা মিঠা বুঝে না, আমারে জেলাফি দিও। কতক্ষণ আরে জেলাফি দিও? কত বাদাম্য ও কি তিতাও বুঝে না, মিডিয়া বুঝে না, জেলাফি দিয়ে লাভ কি? আলেম হয়েছি আমরা, ডক্টরের ডিগ্রি হয়েছি আমরা। আল্লাহ শেখ নুরুল ইসলাম ফারুক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, একটা সময় দেখবা আন্তর্জাতিক আলেম, কোরআন সুন্নার বক্তা, নন্দিত মুফাসসির কোরআন, লক্ষ লক্ষ মানুষ তাদের সামনে কোরআনের তাফসির করবে, কিন্তু কোরআন গলার নিচে যাইবে না, এমন সময় আইছে কিনা? লক্ষ লক্ষ মানুষ কিন্তু বলে আমার নবী মূর্খ, আমার নবী কিছু জানে না, আমার নবী আলিফ বা তা জানে না। এ বন্ধু, নবীর উম্মত দাবি করো, আর এইটা যদি আমারও বলে, আমি যদিও মূর্খ কিন্তু আজকে স্টেজে বওয়ার পরে যদি আমার ভাই কয় হুজুর আলিফ বা তা জানে না, কোরআন হাদিস জানে না, কত যদিও সত্য, আমি শুনলে আমার খারাপ লাগবো না ভালো লাগবো? জোরে কয় না, খারাপ লাগবো না ভালো লাগবো? আরো ক্লিয়ার বুঝেন, এই কেনের মধ্যে সবাই কি অনার্স পাস, মাস্টার্স পাস? জোরে কয় না, মেট্রিক পাস সবাই আছে? ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে এমন লোক অনেক নাই, কথা কন ঠিক কি? এখন যদি এই মাঝখান দিয়ে কয় এই মূর্খ দাঁড়া, উনি খুশি না বেজা? জোরে কান, খুশি না বেজা? উনি পারবো না জোতা মারতে, কিন্তু স্কুলে যায় ঠিকই জোতা মার, ঠিক কি না? যদি আর একজনের কয় একজন সমাজ সরল মানুষ যদি কয় এই হাবা দাঁড়াও, এই লোকটা খুশি না বেজা? আরো জোরে কন, কিন্তু গোটা জগতের মানুষের এলেম না, গোটা সৃষ্টিগুলোর যা এলেম আছে সব এলেম যদি এক করা হয়, আমার নবীর এলেমের তুলনা হবে। আরো জোরে কন, হবে? ওই নবীর যে মূর্খ কয় তোমার কাছে বড় আলেম হইতে পারে, তোমার কাছে নন্দিত মুফাসসির কোরআন হইতে পারে, কিন্তু আজকে যারা আসে কে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আসে তাদের কাছে ইমাম আলেম তো দূরের কথা, একটা রিকশাওয়ালার চাইতো অধম। আরো জোরে কাও ঠিক কি না? দুইটা হাত তুলে কাও ঠিক কি না? আল্লাহর নবীর পক্ষে কথা কন ঠিক কি না? স্লোগান দেন মিয়া, দয়াল মুর্শিদ চান দয়া করে চড়ুন করহদান, দয়াল মুর্শিদ চান দয়া করে চড়ুন কর। এখন কথা কর না, মরণের কথাই কব, কিন্তু একটু বুঝাই হইলে কোন নাতিতে পুরোপুরি কই নাই, কইছি একটু একটু করে খেলে কই দিয়েছি, কারণ আলোচনা করতে হবে। এরা অনেকেই কয় সুন্দর রেখালে গজল গায়, কি কয় গজল গায়? এই যে দেখেন
মিজানুর রহমান আজহারি সাহেব বেশি ইংলিশ কয়, এই জন্য কিছু কিছু মানুষ আর বিরোধিতা করে, ঠিকই না? যারা বিরোধিতা করে হারা ইংলিশ কয় না, হারা বেশি বেশি উর্দু কয়, ঠিকই না? আল্লাহ কোরআন নাজিল করছে উর্দুতে, হ্যাঁ ওকে নাউজুবিল্লাহ বলে ঠিক কি না বেটি, এই কয় আল্লাহ কোরআন নাজিল করছে উর্দুতে, ফার্সিতে, চট্টগ্রামে যেই কোরআন এটা উর্দুতে, আল্লাহ কোরআন উর্দুতে তো নাজিল করে নাই, ইংলিশও নাজিল করে নাই। মিজানুর রহমান আজহারি বেশি বেশি ইংলিশ কইলে যদি অপরাধী হয়, তুমি বেশি বেশি কোরআন বাদ দিয়ে আরবি বাদ দিয়া খালি ওয়াজের মধ্যে উর্দুতে শের করো, এটা তোমার দোষ নাই। কথা কেন আছে না, আর যে কেন আছে না, এই জন্যই তো নিজের বেলায় ষোলো আনা, পরে বেলায় চাইরা না, ঠিক কিনা? তুমি পারো উর্দু, এবার মিজান পারে ইংলিশ, খামরা খামরি করো গা, তোমরা সবাই তো এক জাতির যাইতে ভাই, ঠিক কিনা? নৌকার আকার করা মাঝখানে হইল আমার নূরের নবীর আশেক পাগল উম্মতের কথা কন, ঠিক কিনা? এ বন্ধুরা রে আমার, ভালো করে বুঝতে হবে রে বন্ধু, আমল তোমার কম আছে, তোমার ন্যাক কম আছে, তোমার যদি ন্যাক কম হয়, ঈমান যদি ঠিক থাকে, আর আমার নূরের নবী যদি তোমার পক্ষে থাকে, আল্লাহর জান্নাতের আশা আমরা করতে পারি, ঠিক কি না? জোরে কও, ঠিক কি না? আমল শুনল জীবন আমার, ডর লাগে মর মরণে, আমি মইরা গেলে পাঠাইয়া দিও নবীর দরবারে, কথা কান, ঠিক কি না? তাই ওইটাই বলতেছিলাম, দয়াল মুর্শিদ চান দয়া করে চড়ন করো দার, দয়াল মুর্শিদ চান সবাই না কইলে কবু না, আপনারা কবেন হুজুর না কইলে আমগো কি না কেন বইতে, ঠিক না? আমি কইছি কমু না, আপনারা কন হুজুর না কইলে না কন আমের কামনে বইয়ে দেয় তা আমগুর কি এ কইবে ওলি ফেমে কি না, কতক্ষণ ওলির বিরুদ্ধে কারা কারা আছে গান, তুই ওলির বিরুদ্ধে বাহিরে শুধু মানে এলা ওলির বিরুদ্ধে আমরা, হ্যাঁ তাহলে জামাল খুলে কর, দয়াল মুর্শিদ চান দয়া করে চড়ন করো দার, দয়াল মুর্শিদ চান জীবন আমার ধন্য গল, জীবন আমার ধন্য গল, তুমি আমার বাবা যান দয়া করে চড়ন করো দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চড়ন করো। এ জায়গায় সময় কি এক পীরের মুরিদ নাকি মুরিদ, যে যে পীরের মুরিদ, আপনার মুর্শিদ কেম লাগে স্মরণ করে গান, আপনার মুর্শিদ কেম লাগে ভক্তি করে গান, জবান খুলে গান, বাবা মানুষের মধ্যে ভুয়া কইরেন না একটু জবান খুলেন, এখানে তো মনে হয় আপনারা চট্টগ্রাম না, আমার মনে হয় আপনারা বরিশাল, আমি তো আমার এলাকায় যাব নামাজ করে মজা পাই, এর চাইতে আজকে আরো বেশি মজা পাইতে আছি। এ ফরস লাগছে কেডা আলোচনা করতে আসি, হ্যারপর হ্যার দলিল লাগে, রসুলের নামে সালাম দেব, হ্যারপর হ্যার দলিল লাগে, কেমন ফাগলা উম্মত রে, কিতা কইতা কন কি কইতা আমারে কয় লাভ নাই, কি জেনে কথা ধরছিলাম, কত কি না, ওই যে মুর্শিদের কথা ধরছিলাম না, এটা মনে নাই? জীবন আমার ধন্য গল, জীবন আমার ধন্য গল, তুমি আমার বাবা জান দয়া করে চড়ন করো দা, দয়াল মুর্শিদ চান দয়া করে চড়ন করো দা, কতক্ষণ ঠিক কি না? এখন আর হইবে না মুর্শিদি না, যদি আবার পরে সুরাতেই নেই গমু, এখন আমলেই যে উলে গেছে। তবে একটা কথা বলতে চাই রে বন্ধু, মরণ আপনাকে বরণ করতে হবে, এই মরণ বরণ করে নেওয়ার জন্য আমার নবীর পক্ষে থাকতে হবে, কারণ হচ্ছে যাইয়া এই হাদিস আপনারা সুন্নি আলেমদের মুখে শুনেন, সব সময়ের জন্য শুনতে শুনতে, যারা নবী প্রেমিক ও ওলি প্রেমিক, আমার আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, সাহাবিদের পক্ষে, তাবিদের পক্ষে, বুজুর্গানিদের পক্ষে, যারা তাদের পক্ষে হাদিস সবাই জানেন, জানের যাইতে নবীরে ভালোবাসতে পারলে ওইটাই প্রকৃত মুমিন, ঠিক কিনা? লাগে কি না,
লাগে। আমি যখন আজকে এখান দিয়ে ঢুকছি, গায়ের মধ্যে একটা হলদা কালারের জামা আর সামান্য একটা 500 টাকার একটা কুটি, পায়ের মধ্যে এক জোড়া স্যান্ডেল, সুতো নাই, কথা বলছেন নাই, কেউ এরম করে স্যার, কেউ এরম করে স্যার, কেউ এরম করে স্যার, এটা কেটা রে একজন কয়েছে আমিনুল সাহেব না এয়ারপোর্ট আইস, এই জন্য তো এই অবস্থা। আমি ভাই ফকির মানুষ, মিসকিন মানুষ, আমার কিছু নাই, আপনারা দিয়ে দিন, ঠিক আছে। তবে একটা কথা বলি ও বাজান রে আমার, আমি অধম বড় আলেম না, বড় বক্তা না, মুফতি মুহাদ্দিস কিছু না, আজ থেকে বহুদিন কয়েকদিন আগের কথা বলি, রাত্রিবেলা গভীর নজনীতে মাহফিলের পড়ে মাহফিলের গল্প বলতেছি না, শুধু একটু বোঝানোর জন্য বলি, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমিও ঘুমাচ্ছি, পিছনে আরো দুইজন লোক ছিল তারাও ঘুমিয়ে পড়ছে, আনুমানিক প্রায় 1.5 কিলোমিটার হবে এইরকম রাস্তা, গাড়ি চলতেছে 100-এর উপরে টান, হঠাৎ করে গাড়ি যখন ঝাঁকি খেলো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কিরে কি হইলো, হুজুর আমি ঘুমাইছিলাম, কি খাওয়া ও কি করছিল, আমি তখন দেখলাম 1 কিলোমিটার প্রায় 1.5 কিলোমিটার গাড়ি চলছে ঘুমাইছে, ওই সময় যদি এনার ফাঁসায় লাগতো, সাকুরার সামনে লাগতো, হানিফের বডিতে লাগতো, আমার আর বেল থাকতো, আমার আর বেল থাকতো, ওই দিন থেকে চিন্তা করে দেখলাম রে বাজান, টাকা পয়সা জমিদারি কিছু হবে না, ভালো করে আবার জুব্বা কাবা দিয়ে কিছু হবে না, এই জন্য কসম করে বলি আমি কোনো ভালো দামি টুপি কোনো মাহফিলে খুব কম, ইউটিউবে দেখবেন আমার ভালো কোনো টুপি নাই, এই টুপিটা আব্বাসে মঞ্জুর দিয়ে বছর পাইছি, চিন্তা করলাম চট্টগ্রামে যাই একটা ভাবটা দরকার আছে, ঠিক না, ভিতরে না থাকলে একটা ভাব দরকার আছে না, এই ভাবের জন্য আনছি, আল্লাহ মাফ করো, একালে স্পষ্ট কথা কইলাম, বন্ধুরে আমার মরণের চিন্তা করে দেখবেন, যদি মরণ হয় আগামীকাল, আপনি গোটা চট্টগ্রামের মধ্যে বড় কোটিপতি, শিল্পপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সুন্দরী নারী আপনার বাড়িতে, সুন্দর গাড়ি আপনার বাড়িতে, যদি মরণের কথা আপনি চিন্তা করেন, সব কিছু আপনার কাছে অনর্থক মনে হবে, ঠিক কিনা? এই যে চীনের মধ্যে একটা ভাইরাস আসছে, ভাইরাসের নাম কি, করোনা, কি ভাইরাস, করোনা ভাইরাস, গতকাল ইউটিউবে দেখলাম একজন শিল্পপতি করোনা ভাইরাসে আক্রান্ত, ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, একা একা কি করবে, এই জন্য তার জমাকৃত ওই যে টাকা পাউন্ড ডলার এইগুলা প্লেনের মতো বানাইয়া জানলা দিয়ে ছাড়তেছে, জানলা দিয়ে ছাড়তেছে, টাকা দিয়া কি হবে, বন্ধুরে আমার বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদের সাথে টাকার মালিক কোন ছিল, প্রেসিডেন্ট পার্কের মালিক ছিল, কতক্ষণ ঠিকই টাকার তো কম ছিল না, যদি টাকা দিয়ে বাঁচতে পারতো তাইলে উনি তো টাকা দিয়েই হায়াত কিনে নিত, কতক্ষণ ঠিক কিনা, এই জন্য যত রঙ্গমঞ্চ যা কিছু করেন, যত ওয়াজ আমরা করি, ওয়াজ শুনি না কেন, যত মজা আমরা নেই না কেন, মরণ যখন হবে আপনার মরণের সাথে কেউ যাবে না, আমি যাব না, আপনার বাড়ি মাওলানা যাবে না, আপনার ছেলে যাবে না, আপনার মেয়েও যাবে না, কবরের মধ্যে আপনার একা একা শোয়া রাখবে, ও বন্ধুরে মালিক ছিল, ভাত খাইতে পারে নাই, গোস খাইতে পারে নাই, মাছ খাইতে পারে নাই, খালি খাইছে যাও যাও চিনে কতক্ষণ যাও চিনে ভাত নরম কইরা, অথবা ভাতের গুড়ি একটু জাল দিয়ে খাইস, কত টাকার মালিক, কিন্তু মরণের সময় যখন আসছে কোন টাকায় কোনো উপকার হয়, অতএব আপনার আমার কবরে যাইতে হবে, কোনো উপকার হবে না, ওই কবরে কেউ আপনার আমার আপন না, ছেলে আপন না, মেয়ে আপন না, বউ আপন না, কেউ আপন না, ওই কবরে আপন হচ্ছে আমার নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা, আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, দুনিয়ার মানুষ বিদায় নিয়ে যাবে, সবাই যখন চলে যাবে ওই জগতের মধ্যে, ছেলে বলো রে, মেয়ে বলো রে, বন্ধু বলো রে, যত কিছু বলো, আত্মীয় স্বজন বলো না কেন, কেউ তোমার আপন হবে না, আপন হবে আমার নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ, তাই না, মরণ আমাদের বরণ করাই লাগে, ঠিক কি না, জোরে কোন ঠিক কি না, আমার আর কয় মিনিট আছে, ও মা গো 12টা 6 বাজে, কয়টা বাজে, বিশ্বাস করেন আজকে ভয় পাইছিলাম গলা ভাঙা, আবার স্টেজ নতুন মানুষ, আমার কোন বিষয় অনেক ভয় পাইছি, স্টেজ উইটটা যখন স্টেজের মধ্যে বসিতে চেয়ার সহ কাফে,
এমন একটা অবস্থা। হুজুরের কাছে দোয়া নিয়ে বইছি, আল্লাহ রাসূলের নজর আছে, অনেক ভয় পাইছি যে নতুন মানুষ কি আমার নজর করে কি না কি আবার জানে না। এমনিতে বরিশালের মানুষ বলেন না প্রোডাক্ট তো উল্টা পাল্টা, আমরা তো অত শিক্ষিত কথা কইতে পারি, কথা কন না বরিশালের মানুষ শিক্ষিত কথা কইতে পারে? যদি কইতে পারতাম হেলে কি আর বরিশালের মানুষ কয় আরে বাটপা হ্যালো কয়, আর বরিশালের মানুষ তো ভাই শিক্ষিত না, আমি মেড ইন বরিশাল, একদম পটুয়াখালী, অতএব আমরা বেশি শিক্ষিত না। যদি শিক্ষিত হইতাম হেলে তো আরে বাটপার কইতে পারতাম না। বন্ধুরা রে আমার বাবা জিনারে আওয়াজ বলদু ভাই জান বলেছে আর একটু আলোচনা চলবে, আপনারা কি কোন চলবো আমার, যদিও মরণের কথা একটু হাসি রস দিয়ে বুঝানোর চেষ্টা করতেছে, মানুষগুলো যখন পাগল পাড়া হয়ে যাবে, আসমানের ওই যে সূর্য দেখতেছেন মাথার উপরে যখন চলে আসবে, ঘামের মধ্যে যখন মানুষগুলো হাবুডুবু খাইতে থাকবে, কি অবস্থা হবে? মানুষগুলো একটা দৌড় দিয়া আদম নবীর কাছে যা বলবে, আদম সুফিউল্লাহ আপনি আমাদের জন্য ইশফালা সুপারিশ করেন। আদম নবী বললেন আমি পারবো, আমি পারবো, আরো যারা কেন আমি পারবো, কিন্তু আপনাকে এলাকার যে বড় মহতামিম সাহেব ভাই পারবে, পারো না আপনারা চট্টগ্রামের মানুষ ভালো করে জানেন। আমার বন্ধুরা রে আমার, আদম নবী যখন বলবে আমি পারবো না, সংক্ষেপ করে বলি, বলে মুসা নবীর কাছে যাও, মুসা নবী পারবে না, ঈসা নবী পারবে না, ঈসা নবী বলবে কেমন বাসিরে একটা ঠিকানা দিতে পারি তোমরা, সেইখানে গেলে তোমরা একটা সমাধান পাইবা। বলে কোন ঠিকানা? আমার নূরের নবীর ঠিকানা দিয়ে দিবে। সবাই যা বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন। ভাই জানবো আপনি জোড়ে মানুষগুলো যখন আমার নবীর কাছে যাইবে তখন ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আপনার মাথা মোবারক আরো সেরকম সুবহানাল্লাহ, আমার নবী মাথা মোবারক জাগাইবে না, আমার নবীর মনে অন্তরে কি কয় আমার আল্লাহ জানে কি জানে না, আরো সুরকম জানি কি জানে না। বন্ধুরানি আমার, বাবাজিরারে আমার সংক্ষেপ করে বলতেছি, আমার নূরের নবী তার উম্মতের মধ্য থেকে বাসাই করে করে বাসাই করে করে আমার নবী সাফায়াত করে করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাইব। জোরে কম সুবহানাল্লাহ, অনেকের ঘুমে ধরছে, ঘুমে ধরছে। মাহফিল কমিটি আপনারা কই আছেন? এক একটা বালিশ নিয়ে আসেন আর তোষক নিয়ে আসেন আর বাতাস করেন, মানুষকে ঘুমানোর ব্যবস্থা করে দেন, ঠিক আছে? যাই হোক বাবা জিনারে আমার, বলতেছিলাম মরণের কথা, অত মরণের জন্য আমরা কারা কারা রেডি আছি, রেডি কিরকম, রেডি নামাজ দিয়া, কিরকম রেডি রোজা দিয়া, কিরকম রেডি হুজুরের দুরুদ দিয়া, কিরকম রেডি মিলাদ দিয়া, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সংসদ জীবন পর্যন্ত আমার নূরের নবীর নূরানী তরিকা দিয়া চালাইতে হইব, ঠিক কি না? আরো যেরকম ঠিক কি না? আমার ছেলেরা মেয়ে
মেরা কথা শুনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না জোরে, আমি যাব কবরেতে থাকতে সবাই একটু কর না, আমার ছেলেরা মেয়েরা কথা শুনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, আমি যাব কবরেতে থাকতে কত চিন্তা করেছি চিন্তা কমে না, মরে গেলে কে গই মরে রাখতে চাই না, মরে গেলে রাখতে চাইব জোরে কম রাখতে চাইব নি, যদি আপনার বাবা মারা যায় ছেলে একটা দূর দিয়ে ইমাম সাহেবের কাছে যা, ছেলে একটা দূর দিয়ে ইমাম সাহেবের কাছে যায় যে বলে হুজুর আব্বা দুনিয়ায় নাই, আব্বা দুনিয়ার দিকে বিদায় নিয়ে গেছে, তাড়াতাড়ি ওই মেজের মধ্যে ফুলের মধ্যে শোয়া রাখে, এমন কোন সুনো দেখলাম না বাবার লাশটা খাটের মধ্যে রাখছে, আছে এরকম ছেলে হুজুর আইছে এখন আসবে, যে কথা বলতেছিলাম তাই না বন্ধুরা রে আমার, কেউ কিন্তু আপনাকে রাখতে রাজি না, কতক্ষণ ঠিক কিনা, কত চিন্তা করেছি চিন্তা কমে না, মরে গেলে কেউ কই মরে রাখতে চাই না, আমার ছেলেরা মেয়েরা কথা শুনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, সবাই হাত জাগা দুই হাত জাগান, আবার বলেন একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, হায় হায় বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, নারে তাকবীর আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন জবান খুলে কোন আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা খুশি না বেজা জোরে কোন আর জোরে কোন, কারা কারা খুশি দুইটা হাত তুলে বলেন না, কারা কারা খুশি, নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ কবুলে মঞ্জুর করুন জোরে কোন আমিন, এটা বলতেছিলাম একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বলুন বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, আমার ছেলেরা মেয়েরা কথা শুনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো বলে, আমি যাব কবরেতে থাকতে পারবো না, কবরে যাওয়া লাগবে কি লাগবে না জোরে কর আরো জোরে কর, আলোচনার সময় তো প্রায় শেষ, হুজুর আসছে আমি তো মাইক ছেড়ে দিয়েছিলাম, হুজুর বলছে এই জন্য কথা বলি, ইশারা দিয়ে মাইক ছেড়ে দে বলবো ঠিক আছে, হুজুর যখন বলবে হুজুরের অনুমতি নিয়ে কথা বলতেছি ঠিক আছে তো জোরে কর, এই জন্য বলতেছিলাম ওই যে কথা দয়ালম এটা বলেই যায় শেষই তো, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দার, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ, জীবন আমার দল হল জীবন আমার দল হল তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দার, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো, মুর্শিদের চরণ লাগবে কি লাগবে না আরে কর আরো সরকার লাগবে কি লাগবে না, আমরা মুরিদ আদম পাপী গুনার তোয়ার সীমা নাই, কি করিব কোথায় যাব চরণ তলে দিও ঠাই ঠিক না, দয়াল মুর্শিদ খুশি হলে দয়াল মুর্শিদ খুশি হলে ওলি তিনি হইয়া যান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান, জীবন আমার দল
কেন গল জীবন আমার, তুমি আমার বাবা যার দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ জান দয়া করে চরণ করো। ও বাবা জিরা রে আমার বন্ধুরা রে আমার, মরণের জন্য প্রস্তুতি নিন, কি প্রস্তুতি, নবীর পক্ষে থাকেন, কারণ নবী যদি আপনার পক্ষে থাকে আমার আল্লাহ আপনার পক্ষে, এই জন্য যারা আল্লাহর নৈকট্য চান আল্লাহকে চান তারা রসুলের কদমে চলে আসেন, রসুল আপনার পক্ষে তোমার আল্লাহ আপনার পক্ষে, কথা ঠিক কিনা? এখন রসুল পাওয়ার জন্য উনি আল্লাহ লাগবে কি লাগবে না? জোরে কন আরো জোরে কন, ওলিদের বিরুদ্ধে বললে আমার আল্লাহর শাসা আছে না নাই? আরো জোরে কন, নলে ধরে তো ধরে না, ধরলে কিন্তু আর সারে, জোরে কন ধরলে কিন্তু আর সারে। এই যে এই এই যে ফার্মেসি দিয়ে ঔষধ চুরি হয়েছে, অলির লাগে বিরোধিত করছে, হের বাড়ি কেননা বরিশাল, আল্লাহ সিস্টেম করে এই মামলা হেরে দিছে, ঠিক না? কতক্ষণ ঠিক না? কিন্তু হ্যাঁ, কিন্তু এই ঔষধ চুরি করে, আরে এটা যে ফার্মেসি আছে হ্যাঁও জানে না, কিন্তু ওই যে গুতা দিছে ওই জায়গায় আল্লাহ দিছে এই জায়গায়, কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? এই জন্যই তো, এই জন্য তো হাদিসে কুদসির মধ্যে আসছে, ওয়ালা ইয়াজানু আবদি তাকাররাবু ইলাইয়া বিন নাওফিল হাত্তা উহিব্বু ফা ইযা আহবাবতু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারহু আল্লাযী ইউবসিরু বি, আজিত কারামে কন্না আল্লাহু আকবার। যারা আল্লাহ পাকের বান্দা তারা নফল ইবাদত করে, কি ইবাদত? জোরে কন্না, কি ইবাদত? নফল ইবাদত করে, নফল ইবাদত করে, আর নফল ইবাদত করতে করতে আল্লাহর ভালোবাসা চায়, আর আল্লাহ কয় যখন আমি আল্লাহ ওই বান্দারে ভালোবাসি, ওই বান্দার যে চোখ দুইটা দেখো, ওই চোখ দুইটা বান্দার না, আমি আল্লাহর কুদরতি চোখ হইয়া যাই। আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আই বড় পেরা বুদুল কাদের তুমি জিলানির জিলানি, এরপর কি? তোমার নামের গুনে আগুন হইয়া যায় পানি, আয় বড় পীরাবুদুল কাদের, আয় বড় পীরাবুদুল কাদের তুমি জিলানির জিলানি, তোমার নামের গুনে আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আবুদুল কাদের। আর কথা নাই, হুজুর চলে আসছেন, আল্লাহ রাস্তায় বিদায় নিচ্ছি, বরিশাল থেকে আসছে আপনাদের কাছে, কথাবার্তা ভুল থাকা স্বাভাবিক, আর আমি আপনাদের কাছে আপনাদের কাছে দোয়া নিয়ে গেলাম, যদি আল্লাহ রাস্তায় কোনো ভুল টুল হয়ে থাকে মাফ করে দেবেন, আর কারো যদি মনের মধ্যে ব্যথা থাকে কষ্ট থাকে, এই দোকানের মধ্যে নাপ্যাক্সটা পাওয়া যায় আর ওই যে ম্যাক্স প্রো 20 পাওয়া যায়, এগুলো খাবেন, ব্যথা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? কারণ ওই ব্যথা ভালো হইবে না, কারণ আপনি নবীর বিরুদ্ধে ব্যথা ভালো হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই, মলম চলতেই থাকবে, কারণ সুন্নি ওলামায়ে কেরাম, সুন্নি আলেম, সুন্নি পীর বুজুর্গ, তারা আমার নবীর পক্ষে বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন। নকশবন্দির মতো কথা, বাংলাদেশের বাস শেষ হইলে ইন্ডিয়ার বাস, ঠিক কিনা? ইন্ডিয়াতে গেলে আমেরিকাতে বাস চলবে, রসুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, অন্তত সুন্নি আলেম তাদেরকে গ্রহণ করতে পারে, আল্লাহ কবুল মঞ্জুর করুক। আবার যদি কোনোদিন দেখা হয় কথা হবে, দোয়া করবেন, হুজুরের কাছে দোয়া আছে, আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।